আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। গালোয়ানে আবারও ফিরে আসতে পারে চীনা সৈন্যরা, ভয়ে আছে ভারতীয় সেনাবাহিনী। মিয়ানমারের দুই সেনা কর্মকর্তার উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপ। তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা হামলা চালাইনি দাবি করছে ফ্রান্স। পশ্চিম তীর দখলের বিরুদ্ধে আবারও নেতানিয়াহুকে হুঁশিয়ারি করলেন বরিস জনসন। ইরানের বিরুদ্ধে মশে মেকানিজম ব্যবহারের বিরোধিতা করল রাশিয়া। এবং সর্বশেষ থাকছে সোলাইমানিকে হত্যা করে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে আমেরিকা, দাবি জাতিসংঘের। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় আবারও চীনা সৈন্যদের ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে। গালোয়ান উপত্যকার 14 নম্বর পেট্রোলিং পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার সরে গেছে চীনা বাহিনী। প্যাংগং রেঞ্জের ফিঙ্গার পয়েন্টে তাদের অস্থায়ী ছাউনিগুলো সরানো হয়েছে। তবে চীনা বাহিনীর এই অতি সামান্য পদক্ষেপে এখনও আশার আলো দেখছে না ভারতীয় সেনাবাহিনী। বরং ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, ভারতীয় ভূখণ্ডে প্রায় 18 কিলোমিটার এলাকায় ঢুকে পড়েছিল চীনা বাহিনী। সেখানে মাত্র 1 থেকে 2 কিলোমিটার পিছু হাঁটছে তারা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ফিরে যায়নি চীনের সেনারা। তাই চীনা বাহিনীর আবারও ফিরে আসার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় সেনাবাহিনী বলছে, দুদেশের সেনাবাহিনী যেখানে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সেখানে PP-14 থেকে মাত্র 1.5 কিলোমিটার সরে গেছে চীনা বাহিনী। পেট্রোলিং পয়েন্ট 15 ও পেট্রোলিং পয়েন্ট 17 থেকে কিছু তাঁবু গুটিয়ে ফেলা হয়েছে। তবে চীনা সেনাদের হাবভাবে খুব একটা স্বস্তি পাচ্ছে না ভারত। সীমান্তে পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে তারা। গত 30 জুন চীন ভারত সেনা কমান্ডো পর্যায়ের বৈঠকের পর সীমান্ত সমস্যার সমাধান না হওয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপরই পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে যে এই আলোচনায় দুই দেশের সীমান্ত থেকে সেনা সরানোর ব্যাপারে নিশ্চিত হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তে শান্তি ও স্থিতি ফিরিয়ে আনতে দুই দেশই তাদের বাহিনী সরিয়ে নিতে শুরু করে। মধ্যবর্তী স্থানে অন্তত 3 কিলোমিটার জুড়ে একটি নিরপেক্ষ এলাকা বা বাফার জোন তৈরি হবে। এর মাধ্যমে দুই দেশেই যেন নিয়ন্ত্রণ রেখায় বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলে তা নিশ্চিত করা হবে। গোগ্রাহট স্প্রিং এবং প্যাংগং লেক বরাবর কিছু সাজোয়া গাড়ি সরিয়েছে চীন, তবে তাদের বাহিনী এখনও পুরোপুরি ফিরে যায়নি। তাছাড়া প্যাংগং রেঞ্জে ফিঙ্গার পয়েন্ট 4 এর কাছাকাছি নিজেদের কংক্রিটের বাংকার বানিয়েছিল চীন। সেখানে তৈরি হয়েছিল শতাধিক অস্থায়ী ছাউনি। সামরিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, তৈরি হয়েছিল অস্থায়ী বিমান ঘাঁটি। সেসব এখন পুরোপুরি সরানো হয়েছে কিনা তা নিশ্চিত নয় ভারতীয় বাহিনী। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে মিয়ানমারের দুই শীর্ষ জেনারেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। ওই দুই কর্মকর্তা হলেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি মিন অং ফ্লাইং এবং তার সহকারী সি ওয়াইন। যুক্তরাজ্য সশস্ত্র বাহিনীর প্রধান ফ্লাইং এর ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসাবে বলছেন, তামাদাদের প্রধান হিসাবে 2017 এবং 2019 সালে রাখাইন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন ফ্লাইং। সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও সেনাবাহিনীর প্রধান হিসাবে শোয়া ওয়ানকেও একই ধরনের হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য। কমনওয়েলথ অফিসের নথিতে বলা হয়, সশস্ত্র বাহিনী ও তাতমাদো কর্তৃক রাখাইন রোহিঙ্গাদের হত্যাযজ্ঞ ও মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য তিনি দায়ী। নির্বিচারে হত্যা, বাড়িঘরের পরিকল্পিত অগ্নিসংযোগ, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য পরিকল্পিত যৌন নির্যাতনও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সোমবার 49 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।
ঘোষণার আওতায় 25 জন রাশিয়ানের নামও রয়েছে যারা আইনজীবী সের্গেই মিগনিতিস্কের সঙ্গে খারাপ আচরণ ও হত্যায় জড়িত ছিলেন। ওই আইনজীবী একদল রাশিয়ান কর ও পুলিশ কর্মকর্তার দুর্নীতির চিত্র প্রকাশ করছিলেন। এছাড়া ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় জড়িত 20 জন সৌদি নাগরিকের নামও রয়েছে ওই তালিকায়। ফ্রান্সের সেনাবাহিনী লিবিয়ায় মোতায়েন তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলে এই খবর দিয়ে জানিয়েছে, গত শনিবার লিবিয়ার আল ওয়াতিয়া সেনাঘাটিতে তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিমান হামলা হয়। ফরাসি সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডেরিক বারবারি সোমবার ওই ঘটনায় তার দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। রাজধানী ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিক সমর্থনপুষ্ট লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার রোববার ঘোষণা করেছিল, ত্রিপোলির পশ্চিমে অবস্থিত আল ওয়াতিয়া সেনাঘাটিতে বিদেশি জঙ্গি বিমান বোমাবর্ষণ করেছে। কোনো কোনো সূত্র প্রাথমিকভাবে জানায়, হামলায় সেনা ও গোয়েন্দা সংস্থার কয়েকজন পদস্থ কমান্ডার আহত হয়েছেন, কিন্তু জাতীয় ঐক্যমত্যের সরকার ঘোষণা করে হামলায় কোনো সৈন্য হতাহত হয়নি এবং কোনো সামরিক স্থাপনারও ক্ষতি হয়নি। লিবিয়ার বিদ্রোহী সেনা অধিনায়ক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি গত কয়েক সপ্তাহে বহুবার দেশটিতে মোতায়েন তুর্কি সেনা অবস্থানে হামলা ও দেশটির বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। তুরস্ক লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সমর্থনে দেশটিতে সেনা পাঠিয়েছে। খলিফা হাফতারের বাহিনী 2019 সালের এপ্রিল মাসে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ কিছু ইউরোপীয় দেশের সমর্থন নিয়ে রাজধানী ত্রিপোলি দখলের অভিযান শুরু করে। ত্রিপোলি ভিত্তিক জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যমত্যের সরকার এক বছরেরও বেশি সময় ধরে হাফতার বাহিনীর হামলায় প্রতিহত করে এসেছে। সংঘর্ষে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের এক অংশকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে একীভূত করে নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে তার দেশের ওই নীতি অবস্থার কথা জানান। সোমবার বিকালে অনুষ্ঠিত ওই টেলিফোন আলাপে এই পরিকল্পনার ব্যাপারে নিজের উদ্বেগের কথা জানিয়ে জনসন বলেন, এটি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ধূলিসাৎ হয়ে যাবে। নেতানিয়াহুকে ফিলিস্তিনের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সম্প্রতি ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত আহারোনতে নিবন্ধ প্রকাশ করে পশ্চিম তীরের এক অংশ দখলে ইহুদিবাদী পরিকল্পনার বিরুদ্ধে প্রথম সরব হন বরিস জনসন। ওই নিবন্ধে তিনি এই পরিকল্পনা বাতিল করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার নিবন্ধে বলেন, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা ইসরায়েল করছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করলে সেই প্রচেষ্টা ভণ্ডুল হবে। আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম তীরের 30% ভূমি নিজের অন্তর্গত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। 1 জুলাই এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেল আবিব। পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট মতবিরোধ নিরসনে ইরানের বিরুদ্ধে মশে মেকানিজম ব্যবহারের বিরোধিতা করল রাশিয়া। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলাইনিয়ভ সোমবার এক টুইট বার্তায় তার দেশের এই বিরোধিতার কথা ঘোষণা করেন। টুইট বার্তায় তিনি জানান, পরমাণু সমঝোতার যে প্রক্রিয়া এই মেকানিজম ব্যবহারের কথা রয়েছে, ইউরোপীয় দেশগুলো ভিন্নভাবে তা ব্যবহার করার চেষ্টা করছে। তিনি বিষয়টিকে মোটেও ভালো নয় বলে মন্তব্য করেছেন। উলিয়ানভ তার অফিসিয়াল টুইট পেজে আরও লিখেছেন, পরমাণু সমঝোতার সকল পক্ষের উচিত এই ধরনের অনর্থক সংঘর্ষে যাওয়ার পরিবর্তে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আন্তর্জাতিক এই চুক্তিকে রক্ষা করার চেষ্টা করা। সাংঘর্ষিক অবস্থানে গেলে তা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে বলেও রুশ প্রতিনিধি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মশে মেকানিজম অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইরান ছাড়া অন্য যে কোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না, তাহলে ওই দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলেই ইরানের উপর জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটিকে আটকানো যাবে না। পরমাণু সমঝোতার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।
ইরানের কুচ বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস কালম্যার্ড। তিনি তার তদন্ত প্রতিবেদনে বলেছেন, জেনারেল সোলাইমানি মার্কিন স্বার্থে আঘাত হানতে চেয়েছিলেন বলে তাকে হত্যা করার যে অজুহাত ওয়াশিংটন দাঁড় করিয়েছিল তা প্রমাণ করা যায়নি। জাতিসংঘের মানবাধিকার পরিষদে আগামী বৃহস্পতিবার ক্যালমার্ডের প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। এতে তিনি বলেছেন, সোলাইমানি আমেরিকার স্বার্থে একটি আঘাত হানতে চেয়েছিলেন বলেও ওয়াশিংটন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ক্যালমার্ডের প্রতিবেদনের কিছু উদ্ধৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মেজর জেনারেল সোলাইমানি ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক কৌশল ও পদক্ষেপের নীতি নির্ধারণী ভূমিকা পালন করতেন, কিন্তু মার্কিন দাবির বিপরীতে তিনি জীবনের অর্থাৎ মানুষের জীবনের জন্য অত্যাসন্ন কোনো হুমকি ছিলেন না। কাজেই আমেরিকা তাকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আত্মরক্ষার অজুহাতে তৃতীয় কোনো দেশে আরেকটি দেশের সেনা কমান্ডের ওপর এই প্রথম এই ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে। ক্যালমার্ড তার প্রতিবেদনে বলেন, অথচ জাতিসংঘ ঘোষণার ঘোরতর লঙ্ঘন সত্ত্বেও জেনারেল সোলাইমানি এবং তার সঙ্গে থাকা একজন পদস্থ ইরাকি সেনা কমান্ডারকে হত্যার দায়ে কোনো আন্তর্জাতিক সংস্থা আমেরিকাকে শাস্তি দেওয়ার পদক্ষেপ নেয়নি। প্রতিবেদনে বিশ্বের সরকারগুলোর পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানোর জন্য সামরিক ড্রোন ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন তৈরি ও তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। গত 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে বহনকারী গাড়ির বহরে ড্রোন হামলা চালায় ইরাকে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী। হামলায় জেনারেল সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় গণবাহিনী হাশদ আর শাবির উপপ্রধান মাহদি আল মুহান্দিস সহ আরও কয়েকজন সেনা জওয়ান শহীদ হন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।